বাংলাদেশ ভারতকে বিভক্তকারী নদীর নাম কি? হারিয়াবাঙ্গা নদী। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী প্রদেশ কতটি? 5টি। বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে আধুনিক? প্লাবন সমভূমি। চর নিউটন কোথায় অবস্থিত? ভোলায়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত? ঢাকা। বাংলার প্রাচীন জাতি কোনটি? দ্রাবিড়। কৌটিল্য কার ছদ্মনাম? চাণক্য। কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হতো? সমুদ্রগুপ্ত। শশাঙ্কের পর গৌড় রাজ্য কে দখল করেন? হর্ষবর্ধন। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? ধর্মপাল। কৌলিন্য প্রথার প্রবর্তক কে? বল্লাল সেন। কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র হয়ে ওঠে? ধর্মপাল। রাঢ় বলতে কোন অঞ্চলকে বোঝায়? ভাগীরথী নদীর পশ্চিম তীর। দানসাগর গ্রন্থের রচয়িতা কে? বল্লাল সেন। ভারতীয় উপমহাদেশের তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মোহাম্মদ ঘুরি। ভারতবর্ষের প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের নাম কি? দাসবংশ। প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? পুন্ড্র। বুলগকপুর নামে পরিচিত ছিল বাংলা। বখতিয়ার খালজি গৌড় রাজ্য জয় করেন কত খ্রিস্টাব্দে? 1205। বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে? 2 মার্চ। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর। বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? যশোর। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? তানভীর কবির। 26 মার্চ 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? এম এ হান্নান। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত? 426 জন। একমাত্র বীর বিক্রম খেতাবধারী উপজাতি মুক্তিযোদ্ধা ইউকে চিং মার্মা কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন? 6 নম্বর। কোন বীর শ্রেষ্ঠের দেহাবশেষ ভারত থেকে এনে সমাহিত করা হয়? হামিদুর রহমান। জাতিসংঘের সদস্যপদ লাভে কোন দেশ বাংলাদেশের বিপক্ষে ভেটো দিয়েছিল? চীন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় চীনের প্রেসিডেন্ট কে ছিলেন? মাও সেতুং। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আর্তনাদ লিখেছেন? শওকত ওসমান। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 71-এর জননী কে লিখেছেন? রমা চৌধুরী। দ্য ব্লাড টেলিগ্রাম বইটি কার লেখা? গ্যারি জে বাস। বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্যপদ লাভ করে? 29তম। বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত বছরের জন্য? 25 বছর। বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে কোন দেশের পতাকার মিল রয়েছে?
জাপান। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে? মোস্তফা হারুন কুদ্দুস হিলি। জাতীয় জন্ম নিবন্ধন দিবস কবে? 3রা জুলাই। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? সেনেগাল। বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করে কত সালে? 1976 সালে।